আর নয় লুকোছুপি, আর নয় রাগঢাক। একুশে জুলাই সভাতে বান্ধবী শ্রীময়ীকে নিয়ে জুটিতে উপস্থিত কাঞ্চন। প্রায় এক বছর ধরে টলিপাড়ার সমালোচনার মুখে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ যুগলের ছবিও প্রকাশ্য এসেছে সোশ্যাল মিডিয়ায়। কখনো বার্থডে পার্টি, কখনো বন্ধুদের সাথে আড্ডার ছবি, কিন্তু মুখে স্বীকার করতে চাননি দুজনেই। তবে এবারে আর নয় লুকোছুপি, বান্ধবী শ্রীময়ীকে নিয়ে একুশে জুলাইয়ের সভাতে গেলেন কাঞ্চন। সেই ছবি ফেসবুকে আপলোডও করেন বান্ধবী শ্রীময়ী, আর তা নিয়েই শুরু হয়েছে শোরগোল। একদিকে কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কির সাথে আদালতে চলছে বিচ্ছেদ মামলা, অন্যদিকে একুশে জুলাইয়ের সভাতে বান্ধবীকে নিয়ে হাজির তারকা কাঞ্চন মল্লিক। উল্লেখ্য, এক বছর আগে শ্রীময়ী এবং কাঞ্চন মল্লিককে নিয়ে শুরু হয়েছিল তুমুল শোরগোল। থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছিল বিষয়টি। স্ত্রী পিঙ্কি দেবী দাবি করেছিলেন শ্রীময়ীর সাথে সম্পর্ক রয়েছে অভিনেতার, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন শ্রীময়ী এবং কাঞ্চন দুজনেই। তবে সমালোচনা বেশ থিতিয়ে গিয়েছিল, কিন্তু একুশে জুলাইয়ে সবার ছবি ঘিরে ফের জল্পনা শুরু হয়ে গিয়েছে তাদের নিয়ে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।